শিলচরের ফার্স্ট টাইম তো যখন এসেছি আমার কথা বোঝা যাচ্ছে তো মানে আমি এই বাংলাটা বলতে পারি তো কারণ আমি শিলিটি তো এখনো শিখিনি হয়তো নেক্সট টাইম যখন আসবো শিখে আসবো ঠিক আছে চলবে যখন এখান দিয়ে এন্ট্রি করছিলাম অনেকদিন পর এত মানুষের সমাগম দেখে যেটা কলকাতায় দেখা যায় না এখন কারণ কলকাতার সিচুয়েশন খুব খারাপ এখানে এসে খুব ভালো লাগছে তার জন্য যে আবার আগের মতো সব মানুষ মানুষের পাশে কাছাকাছি বসতে পারছে একে অপরকে আলিঙ্গন করতে পারছে যেটা আমরা সত্যি ভুলে গেছি সেটা দেখে খুব ভালো লাগছে আর সবাই আমাকে এত বছর ধরে এত ভালো অনেক সিরিয়াল তো তোমারটাও দেখতাম খুব ভালো লাগতো আর আমার অনেক ইনসিডেন্টও রয়েছে কারণ আমি যখন আসামে গুয়াহাটিতে এসেছিলাম এবং ঘুরতে এসেছিলাম শিলং চেরাপুঞ্জি ঘুরে গেছি তো ওই হয় না যে ওখানেও একটা রাজ্যে যখন মানুষ চিনতে পারে এবং ওই ভালোবাসা দেয় তো খুব ভালো লাগে থ্যাংক ইউ সবাই ঠান্ডার মধ্যে এখানে কষ্ট করে এসেছো এবং শুধুমাত্র আমাদের সাথে কিছুটা সময় রাশি এবং অপরায় রয়ের খুব ফেমাস একটা ডায়লগ এবং যেটা নিয়ে যুদ্ধ শুরু হয়েছিল ওয়াইন ফ্যাক্টরি তো সেখান থেকে একটা ছোট্ট সংলাপ যেটুকু মনে আছে তোমাদের সবার জন্য মিসেস অপরায় রয় আপনি যতই চেষ্টা করুন না কেন এই বিক্রমপুরের মাটিতে এই গরিব মানুষগুলোর জমিতে আমি আপনাকে কিছুতেই পাহাড় দেখলে আমার মন ভালো হয়ে যায় তো একটু মানে হিল এরিয়া সেই ভালোবাসা থাকলে আমি আবার চলে আসবো এবং আমার কিছু আসুক একটু এখন সিচুয়েশন খুব একটা ভালো সবাই তো লাস্ট আপনাদের জন্য দু লাইন চার ইচ্ছে পাখির মতো যার আকাশ রঙিন সোনার যার মুখে হাসি 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 আনন্দ দিবান হাসি খেয়াল বাতাস জুড়ে রাশি নাম রাশি নাম তন্মতা আই গেছো তন্মতা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ Thank you.
পাচ্ছিলাম, এত মেসেজ পাচ্ছিলাম হাইলাকান্দি, শিলচর, করিমগঞ্জ, পুরো বরাক উপত্যকা থেকে, ত্রিপুরা থেকে, যে দাদা আমরা সবাই ওয়েট করে আছি আজকের দিনটার জন্য। কিন্তু একটা খুব মনের কথা বলছি যে শুধু তোমরা নয়, আমরাও কিন্তু ওয়েট করেছিলাম এই দিনটার জন্য। কারণ রিয়েলি এই আমাদের যে একটা প্যান্ডেমিক চলছে এতদিন ধরে, আমরা সবাই বাড়িতে একদম অস্থির হয়ে উঠেছি, আমরা গান বাজনা করার জন্য, আমরা নাচার জন্য, আমরা আনন্দ করার জন্য, সেই জায়গায় আমরা আবার ফিরে এসেছি আজকে। আমরা এই thank you.
Ay, chico.
Bye.
Thank you.